আসসালামু আলাইকুম ইয়া জামিয়াতুল খায়র, কেফাক আউয়াল। আশা করি সকলেই ভালো আছেন। ইউটিউবে পাশাপাশি ফেসবুকে মুজাহিদুল ইসলাম জুয়েল নামে আমার একজন বাংলাদেশি ভাই আমার কাছে জানতে চেয়েছেন, আল মাবানি কন্ট্রাক্টর এস্ট নামে একটা কোম্পানি রয়েছে সৌদি আরবিয়াতে, এই কোম্পানিটা সম্বন্ধে বা এই কোম্পানির কাজ সম্বন্ধে জানতে চেয়েছেন। পাশাপাশি এই কোম্পানিটা সাপ্লাই নাকি অরিজিনাল কোম্পানি, এই বিষয়ে ডিটেলসে জানতে চেয়েছেন। বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ভিডিও তৈরি করা হচ্ছে না। যাই হোক, আর একসাথে অনেক মানুষ প্রশ্ন করতেছে, অনেক মানুষ কমেন্ট করতেছে, আমি একা একজন মানুষ কীভাবে মানে এত কিছু সামলাই। যাই হোক, সকল ব্যস্ততার মাঝে আমি আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব আল মাবানি কন্ট্রাক্টর ইস্ট এই কোম্পানিটা সম্বন্ধে, সৌদি আরবিয়ার আল মাবানি জেনারেল কন্ট্রাক্টর ইস্ট এই কোম্পানিটার সম্বন্ধে, এই কোম্পানিটার সকল কাজ, এই কোম্পানিটার সাপ্লাই নাকি অরিজিনাল, কী কী কাজ রয়েছে, কোম্পানিটার কতটুকু এস্টাবলিশড, সব বিষয়ে আজকে আলোচনা করব। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সব কিছু একদম লাইভ দেখিয়ে দিব, আশা করি সাথেই থাকবেন। আর মোহাম্মদ জুয়েল ভাইয়ের জন্য শুভকামনা রইল, আপনি দয়া করে ভিডিওটি একদম কন্টিনিউ করবেন একদম শেষ পর্যন্ত। যাই হোক, কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক, বেশি কথা না বলে লেটস গো। আসসালামু আলাইকুম গাইজ, এবার আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। যেমনটা আপনাদেরকে বলছিলাম, দেখেন এখানে ফেসবুকে আমার একজন মুজাহিদুল ইসলাম ভাই নামে একজন একটা ইয়ে পাঠিয়েছেন, ওই যে কন্ট্রাক্ট পেপার পাঠিয়েছেন এবং ভাইকে প্রশ্ন করেছেন। একটু যদি খেয়াল করে দেখেন, কোম্পানির নাম আরবিতে দিয়েছেন এবং ইংরেজিতে দিয়েছেন, এর সাথে কোনো লিঙ্ক আছে কি না যদি জানতে পারেন দয়া করে জানাবেন। ঠিক আছে ভাই, আপনি কি এখন ফ্রি আছেন, এরকম কিছু চ্যাটিং চলে, তারপর উনি মানে মেসেজ দিয়েছেন, এই মানে এই ভিডিওটার অপেক্ষায় ছিলেন। যাই হোক, আজকে আপনার সামনে এই ভিডিওটা বা এই কোম্পানিটার সম্বন্ধে আলোচনা করব। তো ঠিক আমি যেরকমভাবে আগের পূর্বের ভিডিওতে যেরকমভাবে দেখিয়েছিলাম আপনাদেরকে, ঠিক সেরকমভাবে আমি এই কোম্পানিটার ইংরেজি ট্রান্সলেট করি, আরবি ট্রান্সলেট করি এবং গুগলে অনেক সার্চ করি, আমি তেমন কোনো ইনফরমেশন পাইনি প্রথম অবস্থায়। তারপর এখানে একটা ওয়েবসাইট থেকে অ্যাবাউট অল মাবানি জেনারেল কন্ট্রাক্টর কোম্পানি সম্বন্ধে এইখানে নিচে ওয়েবসাইটের জায়গায় দেখতে পাচ্ছি যে www.almabani.com, তারপর এটা দিয়ে আমি সার্চ করি almabani.com, তারপর আমি তাদের ওয়েবসাইটটি ফিরে মানে খুঁজে পাই। অনেক সময় ওয়েবসাইটের এসইও বা ব্র্যান্ডিং বা মার্কেটিং ঠিকভাবে করা হয় না, সেই জন্য ওয়েবসাইটটা র্যাঙ্ক করে না, গুগলের প্রথম পেজে আসে না, এই জন্য ওয়েবসাইটটা খুঁজে পেতে একটু সমস্যা হয়। তো যাই হোক, আমরা ওয়েবসাইটটা খুঁজে পেয়েছি এবং কোম্পানিটার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। আপনি যদি কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকে এই almabani.com এই ওয়েব মানে ওয়েব অ্যাড্রেসটি লিখে সার্চ করেন এবং তাদের ওয়েবসাইটে আসেন, তাহলে আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন। একদম প্রথম অবস্থায় দেখতে পাচ্ছেন আল মাবানির লোগোটা রয়েছে, তারপর এখানে কিছু ন্যাভিগেশন রয়েছে, ন্যাভিগেশনগুলো সম্পর্কে আমি প্রথমে আলোচনা করতেছি। একটা হচ্ছে হোয়াট উই ডু, মানে এই কোম্পানিটা আমরা কী কাজ করি, কোম্পানি বলতেছে হোয়াট উই ডু, আমরা কী কাজ করি। মিট দ্য টিম, তাদের টিম সম্পর্কে, তাদের টিমে কী কী রয়েছে, মেম্বার, চেয়ারম্যান, সিইও, তারপর বিভিন্ন ম্যানেজার, এই টিম সম্বন্ধে যাবতীয় সব কিছু এখানে দেওয়া আছে। তাদের প্রজেক্ট সম্পর্কে দেওয়া আছে, কেরিয়ার, তাদের কোম্পানিতে চাকরির অপরচুনিটি সম্পর্কে দেওয়া আছে। পাশাপাশি এখানে মিডিয়া দেখতে পাচ্ছেন, মিডিয়াতে তাদের কোম্পানির কিছু গ্যালারি ট্যালারি সব ফটো বা কিছু ইয়ে মানে রয়েছে। তারপর কন্ট্যাক্টাস, তারপর হচ্ছে আওয়ার রেসপন্স ফর কোভিড-19, তাদের রেসপন্স কী। একদম প্রথম অবস্থা দেখতে পাচ্ছেন আল মাবানি জেনারেল কন্ট্রাক্টর, তাদের কোম্পানির পুরো নামটা দেওয়া আছে এবং এখানে একটা ব্যানার অ্যানিমেশন হচ্ছে, তাদের কী কী কাজ করা হয় থাকে অ্যাকচুয়ালি, এবং তাদের ভিশন 2030-এ, এখানে তাদের পুরো সোশ্যাল মিডিয়া লিঙ্কস দেওয়া আছে। ঠিক আছে, আর এই কোম্পানিটা মানে অ্যাকচুয়ালি একদম যে আপনি কীভাবে বিশ্বাস করবেন, কীভাবে জানতে পারবেন যে কোম্পানিটা সৌদি আরবিয়াতে আছে কি না, একটু নিচে খেয়াল করলে দেখতে পারবেন কিংডম অফ সৌদি আরবিয়া, আল মামলাকা আরবিয়া সৌদিয়া। ঠিক আছে, তো যাই হোক, একটু নিচে যদি আপনি এখানে আসেন তাহলে তাদের কাজ সম্বন্ধে দেখতে পারবেন, তাদের কী কী কাজ রয়েছে অ্যাকচুয়ালি, তারা কী কী কাজ করে থাকে। আল মাবানি কন্ট্রাক্টর ইস্ট, দেখেন এখানে প্রথমেই রয়েছে এভিয়েশন। ঠিক আছে, মানে এই এভিয়েশন বিমানের এয়ারপোর্টে যাব, মানে এয়ারপোর্টে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে, এই এখানে ডিটেলসে ক্লিক করলে আপনি এই জিনিসগুলো সব জানতে পারবেন। তারপর এখানে বিল্ডিংস, বিভিন্ন বিল্ডিংয়ের কাজ যদি করা হয়ে থাকে, হাউজিং প্রজেক্টর এবং ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টর, ইনফ্রাস্ট্রাকচার, এখানে যদি আরো স্ক্রল করেন তাহলে দেখেন মিলিটারি, তারপর পাওয়ার, তারপর রেলওয়ে, তারপর ট্রান্সপোর্টেশন, তারপর ঠিক আবার ওই প্রথম অবস্থায় এভিয়েশন থেকে এসেছে। তো এই যাবতীয় সব সার্ভিস তারা দিয়ে থাকে, গেল এইটা, এটা হচ্ছে তাদের কাজের ইয়ে।
তারপর হচ্ছে আমার লেটেস্ট প্রজেক্ট, তারা সর্বশেষ কী কী প্রজেক্ট কমপ্লিট করেছে, কী কী প্রজেক্ট কমপ্লিট করেছে সেগুলো এখানে শোকেস করে রেখেছে। আপনি চাইলে এখান থেকে অল প্রজেক্টসে ক্লিক করে তাদের সকল প্রজেক্টস দেখতে পারেন। আমার লেটেস্ট ভিডিও তাদের কিন্তু ইউটিউব চ্যানেলও রয়েছে, তা এখান থেকে আপনি তাদের লেটেস্ট তাদের কোম্পানির কাজ সম্বন্ধে আপনি এখানে ইউটিউবের ভিডিও দেখতে পারেন সর্বশেষ মানে প্রজেক্টসগুলো। আলমাবানি শো রেল রিপোর্টিং ফ্রম দ্য সাইট কে কে আইএ সেপ্টেম্বর 2019। ওকে, এখানে দেখেন একটা ব্যানার রয়েছে কী কী কাজ করা হয় থাকে। এবং নেহমে তোমস লেটার্স, মূলত উনি হচ্ছে কোম্পানির সিইও, এবং ওখানে ওনার কোম্পানির সম্বন্ধে উনি কত তারিখে মানে কত সালে এই কোম্পানিটা তৈরি করেছেন, কীভাবে কীভাবে কোম্পানির যাবতীয় হিস্টোরি এখানে দেওয়া আছে। এবং ওনার পক্ষ থেকে একটা মেসেজ এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা চাইলে মেসেজটা এখান থেকে কপি করে গুগল ট্রান্সলেটে বাংলা করে পড়ে নিতে পারেন। এখানে দেখেন তাদের কিছু ইনফরমেশন, তাদের কোম্পানির সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন আলমাবানি ফাউন্ডিং ইয়ার, কত সালে আলমাবানি কোম্পানিটা তৈরি হয়েছে মানে সৃষ্টি করা হয়েছে, 1972 সালে। এবং প্রফেশনালস, কতজন প্রফেশনালস কাজ করে, 971 জন। ওয়ার্ক ফোর্স, টোটাল কতজন কাজ করে থাকে, 12,920 জন ওয়ার্কফোর্স। ইকুইপমেন্ট, কতটা সরঞ্জামাদি রয়েছে, 1926টি প্লাস। টোটাল প্রজেক্ট এক্সিকিউটেড, 240টার প্রজেক্ট তারা কমপ্লিট করে ফেলেছে। এবং টোটাল প্রজেক্ট ভ্যালু, তাদের কাজের যে মানে যতটা কাজ কমপ্লিট করেছে তাদের সেই কাজের ভ্যালুটা কেমন, $7.2 বিলিয়ন। এই পরিমাণ মানে মানের এই পরিমাণ টাকার প্রজেক্টস কিন্তু তারা কমপ্লিট করে ফেলেছে। এবং এখানে আলমাবানি সম্পর্কে তাদের ভিশন, কোয়ালিটি, কালচার, বিজনেস মডেল, টিম ওয়ার্ক, এমপ্লয়ি, সেফটি, হেলথ, এনভায়রনমেন্ট, ইথিক্স, এক্সচ্যালেঞ্জ যাবতীয় কিছু ইনফরমেশন তুলে ধরেছে। এবং লাস্টে তাদের ফুটার সম্বন্ধে ভিশন 2030 কিংডম অফ সৌদি, এবং সোশ্যাল লিঙ্ক রয়েছে। এবং নিচে যদি আপনি খেয়াল করেন কোম্পানির প্রোফাইল সম্বন্ধে জানতে পারবেন, যাবতীয় সকল ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। তাদের ওয়েবসাইটটি একটা টেকনিক্যাল সমস্যার কারণে আমি আপনাদেরকে ওই বাকি পেজগুলো ভিজিট করে দেখাতে পারতেছি না, কারণ বাকি পেজগুলোতে আমরা যেতে চাইলে ওয়েবসাইটটা লোডিং করে, যে এখানে দেখতে পাচ্ছেন লোডিং করতেছে, মানে কিছু একটা টেকনিক্যাল সমস্যার জন্য লোডিং করতেছে। যাই হোক, এটা বাদ দেন। তো এখন একদম শেষ কথায় আসা যাক, শেষ কথাটা আপনাদের সামনে কম্পিউটারে আপনাদের সামনে স্ক্রিনেই বলা ভালো হবে, লেটস গো। যাই হোক, আপনারা দেখতে পারলেন আলমাবানি কন্ট্রাক্টর ইস্ট কোম্পানি সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনারা দেখতে পারলেন। এবার হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আলমাবানি জেনারেল কন্ট্রাক্টর ইস্ট এই কোম্পানিটা হচ্ছে অরিজিনাল একটা কোম্পানি সৌদি আরবিয়াতে, অরিজিনাল একটা কোম্পানি সৌদি আরবিয়াতে। এবং কোম্পানিতে কী কী কাজ রয়েছে, কীভাবে কীভাবে কাজ করা হয় থাকে ইন ডিটেলসে আমি ওইভাবে ফিজিক্যালি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, কারণ আমি ওই কোম্পানিতে কাজ করিনি। একটা কোম্পানিতে কাজ না করলে সেই কোম্পানিতে মানে সেই কোম্পানির সম্বন্ধে ইন ডিটেলসে এত কিছু বলা সম্ভব না। যাই হোক, এখানে 2-3টা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে রাখি। আলমাবানি জেনারেল কন্ট্রাক্টর ইস্ট কোম্পানিটা হচ্ছে অরিজিনাল একটা কোম্পানি। যদি আপনার ভিসাতে আলমাবানি কন্ট্রাক্টর ইস্ট এটা ট্রান্সলেট করে আরবিতে আপনি যেভাবে মেসেজ করেছিলেন মুয়াসাসাতু আলমাবানি এরকম যদি ঠিক এরকমভাবে থাকে, তাহলে ওকে, আপনার কোম্পানি বা আপনার যে ভিসাটা সেটা অরিজিনাল একটা ভিসা, এবং কোম্পানি যেটা রয়েছে সেটা অরিজিনাল একটা কোম্পানি। এবং এই কোম্পানি মোটামুটি অনেক ভালো, আপনারা তো দেখতেই পারলেন কোম্পানির ইয়ে সম্বন্ধে, তথ্য সম্বন্ধে। আমি আপনাকে সাজেস্ট করব নিজে থেকে আরেকটু সার্চ করবেন, নিজে থেকে আরেকটু গেটে দেখবেন তাদের ওয়েবসাইটটা, তাহলে আরও অনেক মানে স্পেশালভাবে অনেক ইন ডিটেলসে আপনি জানতে পারবেন। যাই হোক, আশা করি তথ্যগুলো আপনাকে অনেক সহায়তা করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।